আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, ইতিমধ্যে যদি টিকটক অ্যাপসটি ওপেন করলে এখানে দেখেন পোস্ট অ্যাজ টেমপ্লেট নামে নতুন একটি আপডেট চলে আসছে। সো এটার কাজ কি? এটা দিয়ে মতো আপনাদের কি করতে হবে সব প্রসেস দেখা দেবে আজকের এই ভিডিওতে। সো আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, তো গাইস, তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব, আমাদের টিকটক অ্যাপসটি ওপেন করব। সো গাইস, আমরা যখন টিকটক ভিডিও তৈরি করি, এই যে আমি একটা ইফেক্ট দিয়ে একটা টিকটক ভিডিও তৈরি করছি, দেখেন আমি বিষয়টা বুঝাই দিই আপনাদেরকে, এই আপডেটটা কেন আসছে, এটা মূলত আপনাদেরকে কি বলতে চাচ্ছে। ধরুন আমি একটা ইফেক্ট দিয়ে একটা ফটো দিয়ে একটা ভিডিও তৈরি করছি। সো এখন দেখেন এখানে একটা ইফেক্ট ইউজ করছি, এই যে দেখেন, তো সেই ইফেক্টটা, এই যে এই ইফেক্টটা হচ্ছে কি, মূলত এখান থেকে ইউজ করছি। সো আমরা অনেকে আছি না, সবসময় আমাদের ভিডিওতে ইফেক্ট ইউজ করে, বিভিন্ন ইফেক্ট, তো ইফেক্ট ইউজ করার পর আমরা তো সেই ভিডিওগুলো টিকটকে আপলোড করি, তাই না? এখন বিষয়টা হচ্ছে কি, আমি যখন টিকটকে আপলোড করতে যাই, এই যে দেখেন নেক্সটে যাব, তারপর দেখেন এখানে এই যে মোর অপশন ডান্স করলে পোস্ট অ্যাজ টেমপ্লেট এটা এনাবল হয়ে গেছে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, এটা অবশ্যই জানতে হবে, কারণ আপনি যেহেতু টিকটক ইউজ করেন অবশ্যই এগুলো জানতে হবে, কোর্ডিনেটিভ বিষয়গুলো। তো আমি ইফেক্টটা ডান্স করে দিয়ে সেই ইফেক্টটা ডিলিট করে দিয়েছি। এখন যদি আমি সেভ অপশনে যাই, তারপর যদি নেক্সটে ডান্স করি, তারপর যদি মোর অপশনে যাই, দেখেন এই যে পোস্ট অ্যাজ টেমপ্লেট এটা কিন্তু অফ হয়ে গেছে। তো এটা মানে মূলত কি বোঝাতে চাচ্ছে? তো এটা মানে মূলত এটাই বোঝাতে চাচ্ছে, আপনি যখন একটা পোস্ট করবেন, মানে একটা যে টেমপ্লেট ভিডিও, একটা যে ভিডিও তৈরি করবেন, সেখানে বিভিন্ন ইফেক্ট ইউজ করবেন, কীরকম ইফেক্ট, মানে আপনার ইচ্ছা মতো যেগুলো ইফেক্ট ইউজ করবেন, সেই ইফেক্টগুলো দিয়ে যাতে অন্যরা রিমিক্সিং করতে পারে সেটার অনুমতি দিবেন কিনা সেটাই জিজ্ঞেস করতে যাচ্ছে ওই অপশন দ্বারা। বিষয়টা আমি সহজভাবে বুঝিয়ে দিই, আপনি এখানে যে ইফেক্টগুলো ইউজ করবেন এখান থেকে আপনার ফটোতে বা ভিডিওতে, তো আপনার ওই ভিডিও থেকে যদি অন্য কেউ ভিডিও তৈরি করতে চায়, সে ব্যক্তি আপনার ইফেক্টটা ইউজ করতে পারবে কিনা সেটা অনুমতি নিচ্ছে মূলত এই অপশন দ্বারা। আশা করি আপনি এই বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। আমি আর একটু আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো। অ্যালাউ আদার্স টু রিপ্লেস ইউর ক্লিপস উইথ দেয়ার ওন অ্যান্ড ক্রিয়েট ভিডিও বাই রিজিন দ্য সেম টাইমিং ট্রানজিশন সাউন্ড ইফেক্ট অ্যান্ড টেক্সট অ্যাজ ইউর ভিডিও লার্নমোর। সো মূলত এখানে বলতে চাচ্ছে, মানে অনুমতি দিবেন আপনার এই যে ইফেক্ট ইউজ করার জন্য বা এই যে ট্রানজিশন, এই যে সাউন্ড, এগুলো ইউজ করার জন্য অন্যরা ইউজ করার জন্য আপনি কি অনুমতি দিবেন নাকি দিবেন না? যদি আপনি অনুমতি দেন তাহলে এটা অন করে দিবেন, এই যে অন করে দিবেন, আর যদি অনুমতি না দেন সেক্ষেত্রে এটা অফ থাকবে। এটা হচ্ছে নতুন আপডেট, এটা হচ্ছে মূলত এই অপশনের কাজ। আই হোপ আপনি ভালোভাবেই বুঝতে পারছেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবেন না, যাতে তারাও যেন একটু জানতে পারে। তো আমি অলওয়েজ ট্রাই করি আপনাদেরকে কোর্ডিনেটিভ বিষয়গুলো জানিয়ে দেওয়ার জন্য, কোথায় কি আপডেট আসছে, কোথায় কি না আসছে, এগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আপনার কেমন লাগছে। সো আপনারা যদি পার্সোনালি কোনো কিছু জানার থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।